নিজেদের মধ্যে সম্পর্ক যত তলানিতে থাক না কেন সন্তানের জন্য সবাই তাদের ক্রোধ বিসর্জন দেয় এটা যে শুধু সাধারণ মানুষের জন্য কাজ করে তা নয় সুপারস্টাররাও এই সত্যের আওতার বাইরে নন সাকিব অপু যেন সেটাই প্রমাণ করলেন আরেকবার এই তো কিছুদিন আগের কথা অপবিশ্বাস ছাড়া যেন সিনেমা হতোই না ঢাকায় চলচ্চিত্রে দর্শকদের পছন্দে অপু হয়ে উঠেছিলেন সেরা অভিনেত্রীদের একজন কিন্তু চোখের পলকে যেন বদলে গেল সব আগের মতো সেই ব্যস্ততা আর নেই অপু বিশ্বাসের অপু বিশ্বাসের ক্যারিয়ার গ্রাফ যখন তুঙ্গে তখন তিনি বিজ্ঞাপনের কাজ করার সময় পেতেন না কিন্তু এখন তাকে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধন করতে বিউটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও কাজ করছেন এই অভিনেত্রী সাকিব ও অপবিশ্বাসের সাথে জুটি শেষ হওয়ার পর নিজেকে হারিয়ে খুঁজছেন কিন্তু সাকিব বলেন আসলে জয় আমার জীবনের চিন্তা ভাবনা পাল্টে দিয়েছে ক্যারিয়ার সাফল্যই আসল কথা আমি সাকিব এখন জীবনের অর্থ বুঝি জীবন মানে ক্যারিয়ার নয় নায়ক সাকিবের এই সুন্দর ক্যারিয়ার একদিন শেষ হবে আমাকে ঘিরে এত কৌতূহল আর থাকবে না থাকবে শুধু আমার পরিবার আমার সন্তান সাকিব খান বলেন আমার ছেলেকে মানুষ করতে চাই আমি হয়তো আপনাদের চোখে আদর্শ নায়ক কিন্তু আমি যে জিনিসটা হতে চাই সেটা হলো আদর্শ বাবা আমার লক্ষ্য আমার ছেলেকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলা মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলা সাকিব খান বলেন যখন চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করি তখন আমি অপরিপক্ক কিন্তু দূরদর্শী ছিলাম জানতাম না কোথায় যাচ্ছি বা কি করব। শুধু এটুকু জানতাম আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কোনো সময় হাল ছেড়ে দেওয়া যাবে না আজ যখন ফিরে তাকাই তখন আমি সকল মানুষ এবং অভিজ্ঞতার কাছে কৃতজ্ঞ